গুড মর্নিং গাইস। তো সকাল সকাল এখন বাজে 8টা, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে দেখো আমি কি বানিয়ে নিয়েছি। এটা হলো আজকে বানিয়েছি পরোটা, ডিমের পোস, আর কালকে রাত্রে সবজি আছে, সবজিটা দিয়ে খাবো, পরোটা দিয়ে আলু ফুলকপির কালকের সবজিটা একটুখানি বেঁচে গিয়েছিল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি, হ্যাপি। তো আজকে সকালটা শুরু হলো, দেখো তোমরা আমি কি কি করি ডেইলি রুটিন আমার। তো দেখো বন্ধুরা, আজকে বাইরে নিয়ে আসছি সব কিছু রান্নাবান্না। আজকে আর বাসি কাজকর্ম কিছু দেখাইনি তোমাদেরকে, আজকে বাইরে রান্না নিয়ে আসছি। মানে আজকে চিকেন বানাবো, এর জন্য চুলাটা বাইরে নিয়ে আসলাম। আসলে কি জানো তো, আমি তোমরা ভাবতেও পারো যে আমি রান্না করে কেন চিকেন আর মাছটা বানাই না। অ্যাকচুয়ালি রান্না করে বানাই না মানে কি, কত মাছ আর এই মাংস টাংস রান্না করলে কি হয় জানো তো, একটা তেল মানে আলাদা একটা তেল ছিটায় কিন্তু বেশি করে, আর পুরো মানে সব কিছু একটা মানে তেল তেল ভাব হয়ে যায়। আর এমনি তো জলের কষ্ট, জল কম এখন, তো এর জন্য জলটা সেভ করার জন্য ভাবছি যে বাইরে নিয়ে রান্না করি। বাইরে নিয়ে রান্না করলে রান্নাঘরটা এত রাত্রা নোংরা হবে না, কষ্টটা কম হবে, জলটাও কম খরচ হবে, এর জন্য বাইরে নিয়ে আসলাম। আজকে রান্না করব হলো সিম গুপ, সিম আর বেগুন কেটে রেখে দিয়েছি কুচি কুচি করে, এটা দিয়ে একটা মানে বডি টাইপ বানাবো রসুন টসুন দিয়ে। আর এটা মাংসের আলু একটু ভাত দিয়ে রেখে দিয়েছি, যেহেতু আমার বাবার সুগার আছে এর জন্য আমার আলুটা একটু সিদ্ধ করে নিতে হয়। এখানে পেঁয়াজ টমেটো ধনিয়া পাতাটা মাংসতে দিব না, ওটা সিমের মধ্যে দিব। কাঁচা লঙ্কাটা কুচি করে রেখে দিয়েছি সিমে দিব, আর এটা তেজপাতা গুঁড়ো গরম মশলা। এখানে মশলা পেস্ট করে রেখে দিয়েছি মাংসের জন্য, পেঁয়াজ রসুন, পেঁয়াজ না আদা রসুন কাঁচা লঙ্কা। আর এখানে আছে হলো চিকেন, এই যে চিকেন ধুয়ে টুয়ে রেখে দিয়েছি চিকেনটা। আর এখানে বসিয়ে দিয়েছি সুমুর খিচুড়ি, এই যে সুমুর খিচুড়ি। এখানে দেখো কী কী দিলাম, গাজর, বিট, আলু, মুগ ডাল সব দিয়ে খিচুড়ি সুমুর জন্য। এটা আর এখানে আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আমাদের বাগানটা চলো একটু দেখাই তোমাদেরকে, চল তো বাগানে দিই। আমার ছেলে কিন্তু আমাকে ক্যামেরা করছে। বাগানের অবস্থা দেখো, জল টল এখন এত দেওয়া হয় না, তো বাগানে গরমুচার জলগুলো দিয়ে দিই বাগানে। এই যে এটা হলো ফুল গাছ, জবা ফুলের গাছ, এইটা জবা ফুলের গাছ, ঘিয়ে ঘিয়ে কালারে জবা হয়। এটা এরকম না, আমাদের তিন চারটা গাছ আছে জবা ফুল। এটা হলো এটা 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 পেয়ারা গাছ, এটা 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 আমাদের পেড়া গাছ। এই বছর গত বছরে কিন্তু পেড়া এসেছে, অনেক পেড়া এসেছিল কিন্তু এই গাছটার মধ্যে। হ্যালো বন্ধুরা, এখন তোমাদেরকে দেখাই আমি কোথায় বসে রান্না করছি। চলো, মানে কোথায় মানে আমি তো বাইরে বসে রান্না করছি, পিছন দিকটা আমাদের এটা, কিন্তু পিছন দিকটা দেখো আমাদের কেমন দেখতে, পাহাড় পাথর, বিশাল বিশাল পাথর। দেখো এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ যে, এটাতে আমরা বাসন ধুয়ে এটাতে রাখি এখানে। আর এই যে একটা পাইপ, দুটো পাইপ যে দেখতে পাচ্ছ, ওই উপর থেকে একটা পাইপ জল আসে ঝর্নার। আর এই যে একটা পিঙ্ক কালার, হালকা পিঙ্কের মধ্যে একটা পাইপ, এটা এই যে ড্রামের মধ্যে দেওয়া আছে, ড্রামে জল আসছে, অল্প অল্প করে জল আসছে। এই যে দেখো পাহাড়টা, দেখো কত উঁচা পাহাড়। আর এটা একটা ছোট্ট বাগান সাথে, এই যে সুপারি গাছটা, এখানে একটা লেবু গাছ আছে, এই যে লেবু গাছটা দেখাই চলো, এই যে লেবু গাছটা দেখো সব পাতা টাতা ঝরে গেছে, কয়েকটা পাতা আছে গাছের মধ্যে, একটা পেঁপে গাছের সাথে একটা পেঁপে গাছ। আর এই যে দেখো পাহাড় পিছনে পুরো পাথর পাথর পাথর। যাই না, এটা বহুদিন থেকে কে পরে কে আবার আমি গাছ উঠে দিছি।
চলো বন্ধুরা এখন দেখাই তোমাদেরকে আমি সিমটা সিম বটিটা দেখাই চলো। এই যে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, মাংসের আলুটা ভেজে রেখে দিয়েছি, এখন এই যে সিমটা হয়ে গেছে, সিম বটি, এটা সিম বটি হয়ে গেছে। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, স্মেলটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে তরকারিটার। আর এই যে দেখলে না, এখন আমরা আলু ভাজা করলাম যে, তো আলু ভাজাটা এক্ছিল আমার ছেলে এখন বলছে মা একটু বেরোবো নিচে যাব, তো এর জন্য আমি এখন রান্নাও হয়নি, কি করব, তাড়াতাড়ি করে একটা আলু কেটে ওকে ভেজে দিয়ে দিলাম, ও খেয়ে এখন যাবে নিচে, আর কি যেন একটু কাজ আছে। আর আমি এদিকে এখন বসে বসে বাইরে হাওয়ার মধ্যে রান্না করছি। কি হাওয়া আমাদের এখানে, মানে বলে আমি বুঝাতে পারবো না এত হাওয়া, এর জন্য আজকে বাইরে আমি উনাটা নিয়ে বসে পড়েছি হাওয়ার মধ্যে রান্না করতে। এখন মাংস বসিয়ে দিয়ে দেব পিছু কড়াইতে। আমি দিয়ে দিলাম তেল, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ। আর জানো তো কড়াইটা যে ওই সিম যে রান্না করলাম আগে, সিমটা তরকারিটা ওই সিমের জন্য দেখো কড়াইটা পুড়েও গেছে সাইডের দিকে অল্প অল্প, তো ভাবলাম বসিয়ে দিই আর ধুবো বসাবো, দেরি হয়ে যাচ্ছে এর জন্য বললাম বসিয়ে দিই। এই যে পেঁয়াজটা ভাজা হলে দেওয়া দেবো, বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি চিকেনটা রান্না মশলাগুলো আগে ভেজে নিই, তারপরে চিকেনটা রান্না করি, মানে মশলাগুলো ভেজে হাফ ভেজে তারপরে চিকেনটা দিয়ে দিব, তারপর কষি, তারপরে চুল দিয়ে দেব। অনেকে যেমন আছে না যে চিকেনটা একসাথে মশলা টসলা মেখে একবারে বসিয়ে দেয়, আমি আবার ওইভাবে না, আমি আবার আগে পেঁয়াজটা অল্প ভেজে নিয়ে মশলাগুলো হালকা করে ভেজে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে টমেটো দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে তারপরে ঝুল দেবো, এমন করেই রান্না করি আমি। মানে আমার মনে হয় যে এমন করেই মানে আমার ভালো হয় আর কি চিকেনটা খেতে, এর জন্য আমি এমন করেই রান্না করি। তো দেখো মাংস তরকারিটা হচ্ছে এখন, আর এদিকে আমি গরম জলও বসিয়ে দিয়েছি গামলার মধ্যে, গরম জলটা দিয়ে দেবো, আর একটু হয়ে গেলে গরম জলটা দিয়ে দেবো অল্প করে, ব্যাস তারপরে আমার রান্না কমপ্লিট। আজকে দুপুরের জন্য রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে বসে থাকবো যে কবে কখন আসবে ওর পাপা, তারপরে ভাত দেবো, ভাত খাবো, তারপরে তো আরও বাকি কাজগুলো আছে, তারপরে দেখবে দেখতে দেখতে সন্ধ্যায় হয়ে গেছে। আমি তো আমাদের খেতে খেতে ডেইলি অল্প লেটই হয়ে যায়, 3:30 রোজ, 3:30 বাজে ডেইলি কথা, এটা যে 3:30 তো বাজবেই, তুমি যতই তাড়াতাড়ি রান্না করো না কেন ওই একই টাইম হবে, এই জন্য ভাবি যা একটু লেট করেই রান্নাটা করি, এখন 2টোর উপরে বাজে, যেহেতু খেতে খেতে লেটই হয়ে যাবে, এর জন্য আমিও আর সব কিছু আমি একসাথে কেটে নিয়ে তারপরে পেস্ট মশলা টসলা পেস্ট করা থাকলে ওটাও একসাথে করে নিয়ে তারপরে একসাথে আমি বসি রান্না করতে, যাতে আমার আর কাউকে ডাকতেও না হয়, আর একসাথে সব কিছু পেয়ে গেলাম হাতের সামনে, বাস বসে বসে রান্না করলাম। আর যেহেতু বাইরে রান্না করলে তো আমার সব একসাথে জোগাড় করে নিয়েই আসতে হয় ঘরের থেকে, যে মশলা টসলাগুলো যা যা লাগে সব কিছু রান্না করতে, সব কিছু একসাথে নিয়ে তারপরে বসে পড়ি বাইরে রান্না করতে। তো বন্ধুরা এখন আমি মাংসটা একটু নাড়া দিই, ঠিক আছে, আলু দিয়ে দিলাম মাংসতে, এই যে আলু দিয়ে দিয়েছি, এখন জলটা দিয়ে দেবো, মশলা তো আগেই কষানো হয়ে গেছে আমার, মশলাটা কষিয়ে টুষিয়ে তারপরে মাংস দিই, আর মুরগির মাংস তো বেশিক্ষণ লাগেও না। ওকে এই যে গরম জলটা হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিই মাংসতে ঝোল, হয়ে যাবে কড়াইটা একটু সোজা করে নিলাম, এই যে আমার হলো। চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখে, এই যে দেখো শুনু চানা খাচ্ছে আর আমি চা নিয়ে বসেছি, সন্ধ্যার টিফিন মুড়ি চানা, এখানে চা খুরমা বিস্কিট ভাঙা বিস্কিট, যা।
টিভিটাও চলে গেল। কো বলো তুমি কি খাচ্ছ, শুনো, এদিকে তাকিয়ে বলো, সামনে কি খাচ্ছ গো? চা না, উপরে উঠো। দেখো এখন শুনুকে খাইয়ে দিচ্ছি, শুনু খেতে চায় না, মুখই খুলে না শুনু। হ্যাঁ মুখই খুলে না, এই যে একবার নিয়ে আনলে না। কি খাচ্ছ বলো, শুনু বলো কি খাচ্ছ? হ্যাঁ বলো, সবাইকে বলে দাও তুমি। হ্যাঁ বলো, আমি এখন ঘুম থেকে উঠেছি, আমার ঘুম ভাঙেই নাই, আমি দিনে শুই না, দিনে খালি দুষ্টুমি করি না। বলো পড়াশোনা করেছিলে আজকে, বলে দাও তো, পড়াশোনা করেছো? পাপাকে বলো পড়াশোনা করেছো। গুড গার্ল, কি পড়াশোনা করেছো বলো তো দেখি, কি পড়াশোনা করেছো বলো? মা পড়ছে, মা পড়ি দিয়েছে, পড়াশোনা করেছো কার সাথে? ও চেয়ার থেকে পড়ে গিয়েছো, ওটা বলিনি তো আমি, এবিসিডি পড়াশোনা করেছো বলো?